الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام "ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والعدب ليس الجمال بالثوابت تزيننا إن الجمال جمال العلم والحسب" সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালা দরবারে যিনি আমাদেরকে কোরআনুল কারিম থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য একত্র হওয়া তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলেই দিল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ যেই নবীর প্রতি দৌরৎ পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন ওর আহমদ বর্ষণ করেন সেই নবীর প্রতি আমরা সকলেই মোহাব্বতের সাথে বলি আলী হুসাল্লাম গত জুমায় সুরা আবাসার আলোচনা চলতেছিল সেই ধারাবাহিকতায় আজকে সুরাত তাকবীর এর আয়াত আলোচনা করা হবে ইনশাআল্লাহ সুরত তাকবীর এ ছুয়াটি মক্কা হয়েছে এর ভিতরে একটি রুকু রয়েছে আর উনত্রিশটি আয়াত রয়েছে আল্ুল আলা বলন বিললাহিমি না সাহিতা নির্রাজিী বিতারিত মদত সায়তাী অস্ আসা থেকে আল্লাহ তা আলাকাছে আশ্রয় কামনা করিতেছি বিমিললাহর রহমা নিহ পরমক নামায় অসীম দালু আল্লাহ তাল নামে শুরু করছি আল্লাহ বলেন এদার শ্যামস কৌর যখন সূর্য আলোহীন হয়ে যাবে ও যখন নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে ও এডাল যে বালের যখন পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে ওয়া এডাল নয় যখন গর্ভবতী উষ্টি গর্ভপাত করে ফেলবে ওদাল যখন বন্য যন্ত্রগুলিকে একত্রিত করা হবে ওয়া এদাল বেহার সজ্জের যখন সাগর সমূহকে উত্তাল করে দেওয়া হবে ওয়া এদানো ফোস ও যখন মানস সময়কে বিভিন্ন দলে বিভক্ত করা হবে যখন জীবন্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে এ হল এর কয়েকটি আয়াতের তরজমা বাঙ্গানুবাদ আল্লাহবুল্লা আলমিন বলেন ইদার শামসু কব্বিরাত যখন সূর্য আলোহীন হয়ে যাবে সূর্যের আলো থাকবে না বিশাল সূর্য কিন্তু আমরা দেখতে পারি একটা থালার মতো এটা কি থালার মতো গোল একটা থালার মতো মনে হয় এবং যখন অস্ত যায় অস্ত যায় মনে হয় যেন কোনো নিচে কোনো কিছুর ভিতরে ডেবে যাচ্ছে যখন উদিত হয় মনে হয় যেন ছোট্ট একটা জিনিস ঝাড়ের নিচ থেকে বের হচ্ছে আমরা যখন মনে ছোটো ছিলাম তখন মনে করতাম যে সূর্য মনে হয় ওই সাইডে নেমে গেছে ওই সাইডে গেলে মনে হয় কয়েকটা এলাকা বা এই বাদঝাড়টা বাচ্চার ওই পাশে গেলে মনে হয় সূর্য কী যাবে দেখা যাবে কিন্তু সূর্য কত বড় আমাদেরকে জানা আছে পৃথিবী থেকে সূর্য কত বড় তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ নয় তেরো শত নয় তেরো হাজার নয় তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য পৃথিবী কত বড় সামান্য আমরা যে কাজীপুরে আসি কাজীপুরটা কত বড় সীমান্ত বাজার কত বড় কাজীপুর কত বড় সিরাজ জেলা রাজশাহী বিভাগ সাতটা বিভাগ এখন মনে হয় আটটা হয়েছে বিভাগ আটটা বিভাগ সব কিছু নিয়ে ছোট্ট একটা বাংলাদেশ যা মানচিত্র দেখা যায় না দুইশের অধিক দেশ নিয়ে একটা পৃথিবী যার চার ভাগের এক ভাগ হচ্ছে স্থল আর তিন ভাগ হচ্ছে পানি এত বলা বিশাল পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সেই সূর্যটা আলোহীন হয়ে যাবে সূর্য এত দূর থেকে তাপ দিচ্ছে যে সূর্যর যদি সূর্য যদি ধারে কাছে যদি কোনো পৃথিবী কেন এর চাইতে আরও দশ গুণ কোনো গ্রহ নক্ষত্র যদি তার ভিতরে আর আশেপাশে যায় জ্বলে পুরে সারকার হয়ে যাবে এত তাপ আর এত দাহ তার ভিতরে আছে সে আলো আলোময় সূর্যটা এক সময় আলোহীন হয়ে যাবে আল্লাহ বলেন এদারশামস কবের যখন সূর্য আলোহীন হয়ে যাবে যে আলোতে তোমরা সালাফরা করতেছো দিন হচ্ছে সে সূর্য আর আলো দিবে না ওদান্ন যখন ন নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে রাতের অন্ধকারে যখন আমরা ঘরের ছাদে উঠি অথবা খোলা আকাশের নিচে উপর দিকে তাকিয়ে দেখি কি সুন্দর নক্ষত্রগুলো ঝলমল করতেছি এই নক্ষত্রগুলিগুলি কিন্তু দিনেও ঝলমল করে কিন্তু সূর্য আলো সেরে কি জানা দেখা যায় না কিন্তু চন্দ্রে আলো চন্দ্র আলোটা ম্লান খুবই কম তীক্ষ্ণহীন যার কারণে চন্দ্রে আলে নক্ষত্রগুলো দেখা যায় সূর্য আলো দেখা যায় না এই নক্ষত্রগুলি একসময় মলিন হয়ে যাবে আর ঝলমল করবে না পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে বিশাল বিশাল পাহাড় অনেক বড় বড় পাহাড় আছে এভারেস্ট এরকম আরও বড় বড় পাহাড় আছে দেড় হাজার দুই হাজার তিন হাজার উঁচু এক একটা পাহাড় সেই পাহাড়গুলো চালিয়ে দেওয়া হবে তুল মতো উঠতে থাকবে বিলীন হয়ে যাবে ওয়াই দশ মাসের গর্ভবতী উঠ গর্ভপাত করে ফেলবে ওয়াই বৌস হৌসিয়াত যখন এরকম পরিস্থিতি হবে জাল জালা হবে কম্পন সৃষ্টি হবে তখন পাহাড় পর্ব সব কিছু হয়ে সমতল হয়ে যাবে তখন বন্যপ্রাণীগুলোকে একত্রিত করা হবে ওয়াইদাল বেহা আরো সজ্জির সাগরগুলিকে সমুদ্রগুলিকে উত্তাল করা হবে বিশাল বিশাল ঢেউ উঠবে এবং মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে নেককার বৎকার আমলদার আমলহীন খাটি ইমানদার এবং বেইমান সিদ্দিকিন সালেহীন নাবিগিন সোহাদা বিভিন্ন দলে বিভক্ত করা হবে ওয়াই দাল ও দাত জীবন্ত পথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি কিংক তেল কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে সুবাদ হাজিরিন এ আয়াতের ব্যাপারে একটা ওয়াকিয়া ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কন্যা সন্তান হওয়াটা মানুষ কুলক্ষণ মনে করত অপায়া মনে করত নিলজ্জ মনে করত সমাজে মুখ দেখাবে কিভাবে এ ব্যাপারে তারা নিজেকে খুব ছোট মনে করত এ অবস্থা আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই না এখন আছে বন্ধু বন্ধুকে ফোন করছে বন্ধু দোয়া করিস আমার সন্তান হবে এরপরে অনেক দিন হলো সেই বন্ধুকে কি সন্তান হলো আর জান হলো না বন্ধু ফোন করেছে বন্ধু অনেক দিন আগে বলেছিল যে তোমার সন্তান হবে তো কি সন্তান হলো কিছু তো বললাম না মেয়ে সন্তান হয়েছে তো তাই আর বলার প্রয়োজন মনে করি নেই যদি ছেলে হতো তাহলে জানাইতাম এটা এখনকার ঘটনা চোদ্দোশো বছর পূর্বে নয় মেয়ের সন্তান হয়েছে তো তাই জানানোর প্রয়োজন মনে করি নাই যদি ছেলে হয়তো তাহলে জানাইতাম শুধু জানাইতাম না মিষ্টি মুখ করাইতাম এখনকার ঘটনা তাহলে জাহিলিতের যুগ বর্বরতার যুগ যেই যুগ পৃথিবীর কেমন পর্যন্ত এমন যুগ আর আসবে না এমন যুগে নারীদের সাথে কি করা হতো যখন কোনো মহিলা গর্ভপাত করবে তাকে নিয়ে যাওয়া হতো জঙ্গলে এবং গর্ত গ্রহণ করা হতো পাশে মহিলাকে রাখা হতো যদি মহিলার মেয়ে সন্তান হতো বাচ্চারা নিয়ে গর্তিবিধু রাখা হতো এবং তারপরে মহিলাকে বাড়িতে নিয়ে আসত আর যদি ছেলে সন্তান হতো তাহলে তাকে নিয়ে আসা হতো ছেলে সন্তান সহ এমন বর্বতরা বর্বরতার যুগ ছিল জাহিলেদের যুগ ছিল মোহাম্মদ আলবিস্লাহ আলী ওয়া আসলেন এবং বললেন এক সাহাবি যার এক সন্তান যার এক মেয়ে তার একটি জান্নাত এক সাহাবি বললেন্লাহ আমার দুইটা মেয়ে কথা তোমার দুই জান্নাত আমার তিনটি মেয়ে বল তিন জান্নাত চারটি মেয়ে চার জান্নাত এই নারীদেরকে আল্লাহর আল্লাহ রাবিস আলী আসাল্লাম সম্মান দিলেন এবং বলেন যখন বাজারে যাও তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করো সাক্ষাৎ করে যাও দেখা করে যাও আর যখন বাজার থেকে ফেরো বাড়িতে তখন প্রথমে মেয়ের সাথে আগে সাক্ষাৎ করো আল্লাহ আল্লাহাম বলেন যখন কোনো কন্যা সন্তান ভূমিষ্ট হয় একজন ফেরেস্তে আসে কন্যা সন্তানে মাথায় হাত রাখে আর বলে দুর্বল থেকে একটা দুর্বল বের হয়েছে যে একে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে এক সাহেব এসে বললেন আমি সবসাথে ভালোবাসবো কাকে বল তোমার মাকে এরপরে কাকে বল তোমার মাকে এরপরে তোমার মাকে এরপরে কাকে বল তোমার বাবাকে তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে নারীকে আর এক গুণ দেওয়া হয়েছে পুরুষকে আর আজকে নারীরা বলে আমরা সমান অধিকার চাই আর ইসলাম তো তোরা দিয়েছে অগ্রাধিকার তুই সমান অধিকার চাস কেন ইসলাম দিয়েছে তোকে অগ্রাধিকার সমান অধিকারের জন্য চিন্তা কেন পৃথিবীতে যত ধর্ম মত আছে সব চাইতে সম্মান সব চাইতে সম্মানের ধর্ম হচ্ছে ইসলাম নারীদের প্রতি সম্মানের ধর্ম হচ্ছে ইসলাম কোনো ধর্মে নারীদেরকে এই পরিমাণ সম্মান দেওয়া হয় না যেই পরিমাণ সম্মান দেওয়া হয় ইসলাম ধর্মে নারীদের আলমিন বলেন যখন পথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কুতিলাত কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে সমাজ হাজির এই ক্ষেত্রে আমরা এখানে বলা হয়েছে অন্য একটা বলা হয়েছে স্পষ্ট নারীদের কথা বলা হয়েছে কন্যা হোক আর ছেলে হোক যদি তাকে হত্যা করা হয় তাকে জিজ্ঞেস করা হবে এ হত্যা কয়েক ধরনের হয় প্রথমত হত্যা হয় নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলে দেয় অথবা জবাই করে অথবা যেভাবে হোক ফাঁসে গলায় রশি দিয়ে হত্যা করে অথবা অনেক সময় দেখা যায় সন্তান ঘরে তিনটা সন্তান ছেলে সন্তান হয়েছে আটটা ছেলে হয়েছে তখন সেই যখন ঘরে সন্তান হয় মাত্র হয়েছে তখন গলা টিপি দিয়ে তাকে হত্যা করা হয় এইভাবেও যদি হত্যা করা হয় এরপর তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে কোন কারণে হত্যা করা হয়েছে আবার যদি গর্বে সন্তান আসে আলট্রাসুন্ডু করা পরে যদি সে বুঝতে পারে এটা হলো দ্বিতীয় ধাপ প্রথমত গর্ভপাত হওয়ার পরেও হত্যা করা হয় এই হত্যা দুই ধরনের বড়ো সন্তানকেও হত্যা করা হতে পারে ছোট সন্তানকেও হত্যা করা হতে পারে আর একটা গর্বে থাকা অবস্থায় আর একটা হলো একটা হলো যে গর্ব নষ্ট করে দেওয়া হয় ভ্রূ নষ্ট করে দেওয়া হয় ওষুধ খেয়ে চারটা সন্তান হয়েছে পাঁচটা সন্তান হয়েছে এখন আরও আর সন্তান নিতে চায় না তখন এক ধরনের ওষুধ ব্যবহার করা হয় যে ওষুধের কারণে তার কি হয় সেই শুক্র শুক্রগুলো নষ্ট হয়ে যায় এ কারণেও কালকিয়ামাত্র ময়দানে জিজ্ঞেস করা হবে ব্যয় দাম্বিং কুতি কোন কারণে হত্যা করা হয়েছে আর তা হল যে সমস্ত যুবকরা যেহেতু এটা ধর্মীয় বিষয় বলতে হবে আমাকে যে সমস্ত যুবকরা এখনও সাথে করে নাই অথবা সাথে করছে স্ত্রীর দূরে তারা অনেক সময় হস্তমতন করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজ করে স্থলন করে এটা গুণের কাজ এটা কিসের কাজ গুণের কাজ এ কারণেও কালকিয়ামত্র ময়দানে জিজ্ঞাসা করা হবে যে কেন সে এই কাজটা করছে এই জন্য এগুলো কবিরে গুণা সন্তানকে হত্যা করা বড় হোক ছোট হোক গর্বের মাধ্যমে হোক ভ্রূণ নষ্ট করার মাধ্যমে হোক যেভাবে হোক এগুলো কবিরে গুণা এই জন্যে কালকিয়ামত্র ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে উল্লেখিত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও আখির দানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন